আলোচিত নায়ক শরীফুল রাজ এবার নাকি এক মাসের ছুটি নিয়েছেন। এক মাসের ছুটিটা তিনি কোথায় থেকে নিয়েছেন সেই প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সঙ্গে। পরাণ এবং হাওয়া সিনেমার সফলতার মধ্য দিয়েই নায়ক হিসেবে তার চাহিদা এখন বেশ তুঙ্গে। সম্প্রতি সমালোচনাও তৈরি হয়েছে তাকে নিয়ে যে তিনি দুটি ছবির ব্যবসা সফল হওয়ার ঘটনার পরেই পারিশ্রমিক আকাশ ছোঁয়া ধরেছেন। সেই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এইভাবে যে পারিশ্রমিক বাড়িয়েছি এটা আমার মুখ থেকে কোথাও কি শুনেছেন? যারা এসব বলছেন তারা মন গড়া কথা বলছেন, আমি কারো কাছেই আকাশ ছোঁয়া পারিশ্রমিক দাবি করিনি। প্রতিটি কাজের সঙ্গে আমাকে দীর্ঘদিন থাকতে হয়, চরিত্র হয়ে উঠতে হয়, পারিশ্রমিক নিয়ে কোথাও কথা বলিনি, আমার নামে বানিয়ে কথা ছড়ানো হচ্ছে, এসব বলে আসলে কার কি লাভ বুঝি না, গল্প চরিত্র প্রজেক্ট ভালো হলেই কাজের সঙ্গে জড়িত হই। ব্যক্তিগত জীবনে কিছুদিন আগে পরিমণির সঙ্গে বেশ ঝামেলা ছিল, সেই বিষয়ে তিনি বলেছেন ব্যক্তিগত বিষয় নিয়ে তার কথা বলতে ভালো লাগে না, তিনি তার কাজটা নিয়েই ফোকাস করতে চান, ঘরের কথা কেন বাইরে আনতে হবে এই প্রশ্নও তিনি পাল্টা করেছেন। তিনি বলেছেন আমরা এক বাসায় আছি, আমাদের রাজ্যকে নিয়ে দারুণ দিন কাটছে, কয়েকদিন আগে ওর 5 মাস পূর্ণ হলো, আমি পরি মিলে আনন্দময় সময়েই কাটাচ্ছি। সিনেমায় কেন এসেছেন এই বিষয়েই তার বক্তব্য, টাকা পয়সা আগে বাড়ি গাড়ি বানানোর জন্য সিনেমায় আসিনি, আমার মনের খোরাক হচ্ছে সিনেমা। ছোটবেলায় বাড়ির উঠোনে বসে বিটিভিতে সিনেমা দেখেছি, স্কুল কলেজ পালিয়ে অনেক সিনেমা দেখা হয়েছে, সব কিছু সিনেমাকে ভালোবাসার কারণেই। পরবর্তী সিনেমা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা, নিয়ামুল মুক্তা পরিচালিত রক্তজবা এবং সরকারি অনুদানের দোয়েলের দেশ মুক্তির অপেক্ষায় রয়েছে। এক মাস ছুটি নেওয়া প্রসঙ্গে যেটা তিনি বলেছেন সেটা হয়তো তার পারিবারিক এবং নানা ধরনের কাজের ব্যস্ততা কিংবা মানসিক অবস্থার কারণেই তিনি কাজ থেকে কিছুটা দূরে আছেন বলেই তার ভাষ্য। বলেছেন এখন তেমন কোনো কাজ করছি না, পুরো জানুয়ারি নিজের সঙ্গে থাকার ইচ্ছা আছে, ঘুরবো ফিরবো আনন্দ করব, সব কিছু মিলিয়ে গত বছরের শেষ দিকে অনেক ধকল গেছে, সময়টা এখন উপভোগ করব, যে গল্পগুলো জমা হয়েছে সেই গল্প চিত্রনাট্যগুলো পড়ব শুনব, এই কারণেই এক মাসের ছুটি নিলাম, আশা করছি আগামী মাসে কাজে ফিরব। যে ধকলের কথা বলেছেন সেই ধকলটা মূলত তার পারিবারিক ধকল। পরিমণির সঙ্গে ছাড়াছাড়ির যে বিষয়টা আলোচনায় এসেছিল, পরিমণি রাগ করে তার বাড়ি থেকে চলেও গিয়েছিলেন, ডিভোর্স দিবেন বলে ঘোষণা করেছিলেন, কিন্তু সব কিছু উতরে হয়তো নিজেকে অভিনয়ের উপযোগী করতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন, তাই কিছুটা বিশ্রাম নিচ্ছেন, মনোনিবেশ করছেন, মনস্থির করছেন এবং মনোসংযোগ আনার চেষ্টা করছেন হালের আলোচিত এই নায়ক শরীফুল রাজ।